জাতিগত সহিংসতার জেরে জর্জরিত গোটা মিয়ানমার ক্ষমতাসীন বাহিনী আর বিদ্রোহী গোষ্ঠীদের সংঘাতের রোশানলে বিপাকে সাধারণ মানুষ এরই ধারাবাহিকতায় দেশটির সানরাজ্যে বিমান হামলার খবর পাওয়া গেছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে চালানোয় হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা গ্রামটিতে কয়েকশো গৃহহারা মানুষের আশ্রয় কেন্দ্র রয়েছে বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল আর্মি জানায় বাহিনী সাধারণ মানুষের উপর ইচ্ছাকৃত হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে চীনা সীমান্তের কাছে নামখাম টাউনে যুদ্ধ বিমান থেকে দুইটি বোমা ছোড়া হয় বলেও জানান তারা এ হামলায় সাধারণ মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর এদিকে জানতা বাহিনীকে সমর্থন না দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির দুশো সত্তরটিরও বেশি মানবাধিকার সংস্থা একইসঙ্গে সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী ও সাধারণ মানুষের উপর বর্বরতা বন্ধ করতে জানতাবাহিনীর উপর চাপ প্রয়োগের দাবিও জানানো হয় মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতির জন্য জান্তা সরকার কি দায়ী করে ওই বিবৃতিতে বলা হয় বিদ্রোহীরা সাধারণ মানুষের রক্ষা কবচ হিসেবে কাজ করলেও জানতাবাহিনী অবৈধভাবে নির্বিচারে মানুষ হত্যা করছে দেশটির সাম্রাজ্যের এই গ্রামগুলো চীনা সীমান্তবর্তী হওয়ায় ব্রাদারহুড অ্যাল তাং ন্যাশনাল আর্মিকে কয়েকদিন আগে সতর্ক করেছিল বেজিং মূলত বাহিনীর সমর্থনেই এ হুঁশিয়ারি দেয়া হয় নাদিম মারজান সময় সংবাদ